অফিস স্পেস অকুপেন্সি ইজ ট্রেন্ডিং অ্যাট আ রেকর্ড হাই অর বলতে পারি ডিকেড হাই ইন দ্য টেক হাব অফ বেঙ্গল which ইজ ইন সল্টেক সেক্টর ফাইভ অ্যান্ড রাজারহাট নিউ টাউন এরিয়া আজকের ভিডিওয়ে পুরো ডিটেলসে আলোচনা করানো বিশাল বিশাল খবর এসছে আমাদের টেক হাব থেকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইউরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলুন দেখি না করে আজকের এপিসোডটি শুরু করে যাক আমি রবি আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই Kolkata is emerging as a surprise package for many tech and IT companies and many audit firms and consultancy firms as well. These big things are happening just post pandemic, where at least 77 properties have paced the combined occupancy in Newtown and Soldex Sector 5 areas to be at 83%. One 83% higher speed hai, occupy korahootse office spaces in these areas. They have also suggested that the supply

ফর আ টেক পার্ক অর যে কোনো একটা টেক প্রজেক্ট কমপ্লিট হওয়ার জন্য তো বিশ্ব বাক আপ নাও কারণ আমাদের কলকাতায় হাতে গুনে কয়েকটা আপকামিং টেক পার্স হচ্ছে যেমন আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলেছি ইম্যাজিন টেক পার্ক মার্লিন্দা সামেট ইমামি বিজনেস বে এবং তার সাথে নিউ টাউনে যদি কথা বলা হয় ইকো স্পেস তাদের জমিতেই এক্সপ্যান্ড করছে আরো তিনখানা নতুন বিল্ডিং তৈরি করছে তার সাথে সাথে ডিএলএফ টু নিজের একটা জমি বিক্রি করলো অরবিট গ্রুপকে দা গ্রুপ ইস কনস্ট্রাকটিং অরবিট আরবন পার্ক বাট 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 সেই পার্কটি ডেডিকেটেড থাকবে না শুধুমাত্র কমার্শিয়াল স্পেসের জন্য তার মধ্যে রিটেল স্পেস থাকবে কমার্শিয়াল স্পেস থাকবে এবং রেসিডেন্সিয়াল স্পেসও থাকবে তো নাও উই হ্যাভ টু বাক আপ এবার আমাদেরকে ভাবতে হবে রিয়েল অর বলতে পারি প্রপার্টি তাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন প্রজেক্টস তৈরি করার জন্য কারণ এটা আমার কথা নয় ইনফিনিটি গ্রুপ যাদের সল্টলেক সেক্টর ফাইভ এরিয়াতেই সাতখানা টেক পার্কস রয়েছে আপাতত তারা নিজে বলছে যে তাদের অকুপেন্সি লেভেল প্রচুর বেড়ে গেছে ইতিমধ্যেই তাদের গ্রুপের একজন হেডের সঙ্গে আমার কিছুদিন আগে কথা ছিল তিনি বলছিলেন যে কিভাবে এলটিআই টিআই মাইন্ট্রি তাদের অফিসে জায়গা দিতে পারছে না এমপ্লয়িজদেরকে যার জন্য তারা আরো ফিফটি থাউজেন্ড স্কোয়ার ফিট কলকাতার মধ্যে এক্সপ্যান্ড করার করছে তো অফিস খুঁজছে তারা কলকাতার মধ্যে গ্রুপেরই একটা টেক পার্কে তারা আরো এক্সপ্যান্ড করবে তার সাথে মিত্তাল তারা টোয়েন্টি থাউজেন্ড স্কোয়ার ফিটে একটা অফিস স্পেস খুললো গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এবং সিমিলারলি মানি গ্রুপও বলেছে যে তাদের যে একটা অফিস বিল্ডিং রয়েছে আপাতত কলকাতার মধ্যে যেটা হচ্ছে নিউ টাউনে ম্যানি ক্যাসাডোনা সেইটার অকুপেন্সি যে রেটটা সেটা বেড়ে গেছে সেটাও তাড়াতাড়ি অকুপাইড করা হচ্ছে এবং সেইখানেও তারা একটা ভেরি লো ভ্যাকেন্সি লেভেলে এই মুহূর্তে অপারেট করছে আমি যেমনটা পিকচার শেয়ার করেছিলাম যে ইনফোসিস যে তাদের ফার্স্ট স্যাটেলাইট অফিস খুললো কলকাতার মধ্যে সেইটা ম্যানিকায় খুলেছে তো সেইখানে তারা চল্লিশ হাজার স্কোয়ার ফিটের জায়গা নিয়েছে সিমিলারলি ইনফোসিস হ্যাভ অলরেডি সেট দ্যাট দে উইল ওপেন ফোর স্যাটেলাইট অফিসেস ইন কলকাতা অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দেম

like zensor Carlsoft, persistent systems kpmg opening their global delivery center in kolkata so i think the big players should also move in like dlf should expand their second office building karun tar already jomi is a new town jekanatara expand Korti para easily more big players like mindspace also should enter kolkata's market and similarly the demand for co-working space is also at a rise recently i have heard that a big ও ওয়ার্কিং কোম্পানি ওই যে সিম্পলি ওয়ার্ক অ্যাভ মুভড ইন টু কলকাতা এটা এত বড় নিউজ কেন আমি আপনাদেরকে বলি এই কোম্পানিটি হচ্ছে প্রথমত ব্যাঙ্গালোর বেস্ড একটি কোম্পানি দ্বিতীয়ত এই কোম্পানির পার্টনার কোম্পানি যেটা হচ্ছে সেটা হচ্ছে সালার পুরিয়া সাতভা যারা বিগ বিগ প্রজেস্ট করছে ইন হায়দ্রাবাদ টেক এরিয়াস এক্সপেক্টেলি তারা কলকাতার মার্কেটটিকে আরেকটু ভালো করে দেখার পর তারা নিজেরাও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতে পারে কারণ সিম্পলি ওয়ার্ক চল্লিশ কোটি টাকা ইনভেস্ট করে দুটো সেন্টার খুলছে কলকাতার মধ্যে এবং দুটোই সল্টলেক সেক্টর ফাইভ এরিয়াতে একটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এবং আরো একটা হচ্ছে ইনফিনিটি আইটি লগুন বিল্ডিং এ দুটো মিলিয়ে তাদের কো ওয়ার্কিং স্পেসের সাইজ হয়ে যাবে কলকাতার মধ্যে অ্যারাউন্ড দেড় লাখ স্কোয়ার ফিটের দে হ্যাভ আ ভিজন দ্যাট ইন দ্য কামিং থ্রি ইয়ার্স এর মধ্যে তারা সেই স্পেসের মধ্যে ফোর লাখ স্কোয়ার ফিট আরো অ্যাড করবে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি স্মার্ট কানেক্ট যেটা একটা কোওয়ার্কিং স্পেস নিউ টাউনে তৈরি করা হয়েছে হিটকোর দ্বারা সেইটার হিউজ ডিমান্ড ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং সেইটাও র্যাপিডলি ফিল আপ হচ্ছে হুইচ ইজ এ গ্রেট থিং ফর কলকাতা সিমিলারলি ডিমান্ড ফর স্মল অফিস স্পেসেস ইজ অলসো অ্যাটা হাই কারণ আমরা জানি আমি আপনাদেরকে দেখিয়েওছি যে ওয়েস্ট বেঙ্গল বেস স্টার্ট আপের নাম্বার ইনক্রিজ হচ্ছে সবাই স্টার্ট দিকে মুভ অন করছে সবাই স্টার্ট খুলতে চাইছে তো তার জন্য স্মল অফিস স্পেসেসের ডিমান্ড বাড়ছে এই ডিমান্ডটা এটা বলা হচ্ছে যে আরো বাড়বে যদি কলকাতা বেস যারা স্টার্ট ছোট ছোট স্টার্ট আপস রয়েছে তারা ফান্ডিং ভালো ভালো পেতে আরম্ভ করুক রিসেন্টলি আমি শেয়ার করেছিলাম পয়েন্টও যেটা একটা ইভি

নিউটাউনে মুভ অন করছে পার্ট ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস মানে ডেটা সেন্টার ডেভেলপমেন্ট কিংবা আইটি ইএস কোম্পানিজ আইটি প্রোডাক্ট কোম্পানিজ অ্যান্ড সার্ভিস রিলেটেড কোম্পানিজ আর অলসো মুভিং টুয়ার্ডস কলকাতা অ্যান্ড এক্সপ্যান্ডিং দেয়ার বিজনেস ইন কলকাতা যত লোকেরা অফিসের দিকে মুভ করছে কাজ করার জন্য তত অফিসগুলো বুঝতে পারছে যে তাদের অফিস স্পেস কম পড়ছে এবং সেইখানেই তাদের অফিসগুলোকে এক্সপ্যান্ড করতে হবে যেটা আমরা এল টিআই মাইন্ট্রির ক্ষেত্রে দেখছি এবং এটা ভুললে তো একদমই চলবে না যে পোস্ট কোভিড কোম্পানিজ হ্যাভ অবজার্ভড দ্যাট দ্য মেন ট্যালেন্ট পুল অফ দ্য কোম্পানিজ আর মেনলি ফ্রম কলকাতা অর ওয়েস্ট বেঙ্গল ওর ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া যার জন্য তারা প্রথমে একটা ছোট্ট স্যাটেলাইট অফিস খুলে দেখছে এবং তারা যেই দেখছে ডিমান্ডটা এতটা রয়েছে এবং সেইখানে কাজ করতে তারা পারছে তো তারা নিজেদের বড় বড় অফিসেস খুলতে আরম্ভ করছে অবশ্য এইরকম ভাবে পেসটা বজায় থাকুক এবং এইরকম ভাবে কমার্শিয়াল প্রজেক্টস আরো গড়ে উঠুক কলকাতার মধ্যে কলকাতা কেন পশ্চিমবঙ্গে আরও আরো সিটিজগুলোকে তারা এক্সপ্লোর করুক যেমন দুর্গাপুর এখন আইটির জন্য আরো ভালোভাবে গ্রো করছে শিলিগুড়িতেও মুভ করা দরকার আপনাদের এই খবরটা জেনে কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানেন তাহলে সেটা কমেন্ট করতে ভুলবেন কমেন্ট বক্সে এই ভিডিওটি এইটুকুই রাখি আরও যখন আমি ইনফরমেশন পাবো আপনাদের জন্য সবচেয়ে আগে নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন শেয়ার করতে ভুলবেন না এবং ইয়াস চ্যানেলে যদি নতুন রয়েছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত